আসসালামু আলাইকুম সকলকে, হাবিব ব্লগ ডট কমের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5 ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট হাবিব ব্লগ ডট কমে এখন গুগল অ্যাডসেন্স শো করতেছে। এটা আমি মাত্র 4 থেকে 5 ঘন্টার ভিতরেই অ্যাপ্রুভ করে নিয়েছি। তো আপনারাও যেভাবে আপনাদের ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারেন সেটি আমি আপনাদেরকে বলবো। তো আপনাদের যাদের ওয়েবসাইট আছে এবং যারা এখনও গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেননি বা অ্যাপ্রুভাল পাননি, তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো আপনার সবার প্রথমে যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য, সেটি হলো আপনার মিনিমাম 10টি বা 15টি পোস্ট থাকতে হবে। দেখুন, আমার ওয়েবসাইটে পোস্ট রয়েছে প্রায় 14টির মতন। যদিও বা আমি যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেছি তখন আমার ওয়েবসাইটে পোস্ট ছিল মাত্র 12টি, বাট কোয়ালিটিফুল পোস্ট হলে 10 থেকে 12টি হলে যথেষ্ট। কিন্তু আপনার যদি একটু কম কোয়ালিটি থাকে কিংবা একটু ছোট ছোট পোস্ট হয়, তাহলে অবশ্যই আপনাদের মিনিমাম 15 থেকে 20টা পোস্ট লাগবে। তো পোস্ট শেষে তারপর আপনার থাকতে হবে 4 থেকে 5টা পেজ। যেমন সবার প্রথমে আপনাদের যে পেজগুলো থাকতে হবে সেগুলো হলো অ্যাবাউট আস একটি পেজ থাকতে হবে, কন্ট্যাক্ট আস একটি পেজ থাকতে হবে, প্রাইভেসি পলিসি নামে একটি পেজ থাকতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটি পেজ থাকতে হবে। তো অ্যাবাউট আসে আপনি রাখবেন আপনার সাইটটি কী সম্পর্কে, সেই বিষয়টি আপনি আপনার এই পেজটিতে লিখে রাখবেন। তারপর কন্ট্যাক্ট আসে আপনার ভিজিটররা আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে সেই বিষয়ে আপনি এখানে লিখে রাখবেন। তারপরে রয়েছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিও খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার যে সাইট রয়েছে সেই সাইটের কীভাবে আপনার ভিজিটরদের গোপনীয়তা বা কীভাবে প্রাইভেসি আপনি মেনটেন করেন সেগুলো আপনি এখানে লিখে রাখবেন। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি আপনার সাইটে কিছু রুলস রেজুলেশন, তারপরে কীভাবে আপনার সাইটটি ইউজ করতে পারবে, ভিজিটরের কী কী অধিকার আছে সেগুলো আপনি সেখানে লিখে দেবেন। তারপরে কাজটি হলো আপনার একটি প্রিমিয়াম থিম নিতে হবে, খুব ভালো মানের থিম নিতে হবে। ফ্রি থিম দিয়ে আপনি সাধারণত গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে অনেক কষ্ট হবে, পাবেন এটা শিওর, কিন্তু পেতে অনেক কষ্ট হবে। তাই রিস্ক না নিয়ে আপনি অবশ্যই একটি প্রিমিয়াম থিম ইউজ করবেন এবং আপনার ডোমেনটির অবশ্যই আপনার ডোমেনটি 1 মাসের বেশি রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন বয়স 1 মাসের বেশি হতে হবে। তারপরে আপনাদের একটু পোস্টের কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার ওয়েবসাইটের 2টি পোস্ট আমি ওপেন করার চেষ্টা করি। মিনিমাম আপনার পোস্টগুলো 500 থেকে 1500 ওয়ার্ডের ভিতরে করার চেষ্টা করবেন বা এর থেকে বেশি করবেন, কমে করবেন না। তো দেখুন আমি কীভাবে এবং কিছু ইমেজ ইউজ করবেন এবং একটু কোয়ালিটিফুল পোস্ট করার চেষ্টা করবেন, ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাতে সকলেই আপনার পোস্টগুলো লাইক করে। তো দেখুন আপনারা কীভাবে আমি পোস্টগুলো করেছি। তো এভাবে ভিতরে আপনারা এখান থেকে কিছুটা ধারণাও নিতে পারেন আমার ওয়েবসাইটে প্রবেশ করে। আমার ওয়েবসাইটটির নাম আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, habibblog.com। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, দেখুন আমি কিভাবে আমি এখানে একটা ভিডিও দিয়েছি। তো ভিডিও অডিও যত কিছু দিতে পারেন আপনারা দিবেন। তারপরে আপনারা এই কাজগুলো করার পর তারপর আপনারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার ঠিক 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যেই আশা করি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এভাবে দেখে নেবেন যে কীভাবে কী করতে হয়। এখান থেকে আপনারা কিছুটা ধারণা নিয়ে তারপরে আপনাদের ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করবেন এবং আশা করি আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি, যাতে আমরা আরও উৎসাহিত হই এবং আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। এবং যদি আপনাদের কোনো দরকার হয়, যেমন গুগল অ্যাডসেন্স আপনারা অ্যাপ্রুভ করাতে পারছেন না বা অ্যাপ্রুভাল বা অন্য কিছু আরও ওয়েবসাইট বিষয়ে নানা রকম তথ্য যদি থাকে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন। এই যে কন্ট্যাক্ট পেজ আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে, কন্ট্যাক্ট পেজ থেকে আপনারা আমাদেরকে মেইল পাঠাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতন আপনাদের হেল্প করার চেষ্টা করব। এখান থেকে আপনারা আপনাদের মেসেজটি আমাদের পাঠাতে পারেন এবং আপনাদের সাইটে যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ না করাতে পারেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের সাইটটি দেখব এবং আপনার সাইটটি কেন পাচ্ছে না বা কি সেগুলো আমি আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো লাগলো ভিডিওটি, অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।